নমস্কার, হেলদি টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ডাক্তার চন্দ্রকান্ত চক্রবর্তী, কনসালট্যান্ট ভেটেরিনারিয়ান। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব কুকুরে জ্বর হওয়া প্রসঙ্গে। যারা বাড়িতে কুকুর রাখেন, পোষেন, তারা অনেকেই হয়তো দেখেছেন বিভিন্ন সময় তাদের কুকুরটা জ্বরে ভুগছে। এই নিয়ে আলোচনা। কুকুরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 99.5 থেকে 102.5 পর্যন্ত, অর্থাৎ এর মধ্যে থাকলে কুকুরের টেম্পারেচার, কুকুরকে নর্মাল টেম্পারেচার রয়েছে বলে ধরে নেওয়া যায়, অর্থাৎ তার জ্বর নেই বা ফিভার নেই। কিন্তু এর ওপরে 102.5-এর ওপরে যদি টেম্পারেচার চলে যায়, তখন তো তার মানে কুকুরটা জ্বর হয়েছে। এবার জ্বর হলে কি করতে হবে? হঠাৎ করে জ্বর হয়েছে, আমরা কি করি? আমাদের নিজেদের জ্বর হলে আমরা একটা প্যারাসিটামল বা ক্যালপল খেয়ে নিই। কুকুরের ক্ষেত্রে ক্যালপল বা প্যারাসিটামল জাতীয় মেডিসিন কিন্তু চলে, কিন্তু খুব রেস্ট্রিক্টেড ইউজ আছে। এগুলো ভেটেরিনারি ডক্টরের পরামর্শ ছাড়া দেওয়া উচিত নয়, কারণ এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং কুকুরের ক্ষেত্রে অনেক সময় এটা সহ্য করতে পারে না। এছাড়া আরও কিছু মেডিসিন কুকুরের জ্বর হলে দেওয়া হয়, দেওয়া যায়, কিন্তু সেগুলো সবই ডাক্তারের সুপারভিশনে করা উচিত। তা জানা দরকার কুকুরের জ্বর কখন হতে পারে, কেন হয়, এবং জ্বর হলে ঠিক কী করা দরকার। বিভিন্ন রোগের কারণে জ্বর হতে পারে, বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশনের কারণে জ্বর হতে পারে। ক্যানাইন ডিস্টেম্পার এমন একটা রোগ যার জন্য ভ্যাকসিন দেওয়া হয়, সেই রোগটা হলেও কুকুরের শরীরে জ্বর আসে। তা সেটা যাতে না হয় তার জন্য তো ভ্যাকসিন দেওয়া যায়। ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, চেস্টে কোনো ইনফেকশন হলো, ইউরিনারি ট্র্যাকে কোনো ইনফেকশন হলো, বা কোনো অ্যাবসেস শরীরে রয়েছে, তখন কিন্তু 102.5-এর ওপরে টেম্পারেচার যেতে পারে। তখন কিন্তু ভেটেরিনারি ডক্টরকে দেখানো দরকার এবং সেই অনুযায়ী রোগের কারণ অনুযায়ী চিকিৎসা করা দরকার। অর্থাৎ জ্বর কোনো রোগ নয়, রোগের ম্যানিফেস্টেশনস মাত্র, কী কারণে রোগটা হয়েছে সেটা ডিটেক্ট করা দরকার, দেখে সেই অনুযায়ী চিকিৎসা করা দরকার। আর ইদানিং যেটা আমরা দেখছি যে কুকুরের জ্বর হচ্ছে খুব বেশি, মাঝে মাঝে কুকুরের শরীরে জ্বর আসে, অথচ তার শরীরে বাহ্যিকভাবে সেরকম কোনো মারাত্মক রোগের লক্ষণ নেই, কিন্তু ঝিমিয়ে আছে, খাচ্ছে না, দেখা গেল টেম্পারেচার রিডিং নিয়ে 104-এর ওপরে টেম্পারেচার। তা এই সময় কী করা দরকার? যদি কুকুরের টেম্পারেচার 102.5 থেকে বাড়তে বাড়তে 103, 103.5, 104, 105-এর ওপর চলে যায়, তখন কিন্তু সেটা এমার্জেন্সি হতে পারে। তাই কুকুরের শরীরের টেম্পারেচার 105-এর ওপরে চলে গেলে বা 106-এর কাছাকাছি চলে এলে অবশ্যই সঙ্গে সঙ্গে সেটা কমানোর চেষ্টা করতে হবে। কী করা যায় ঘরোয়া পদ্ধতিতে? প্রথমত তার মাথায় ঠান্ডা জল ঢালতে হবে, পেটে জল দিতে হবে, ঠান্ডা জল, পায়ের চারটে পা থাবা সেগুলো ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। ঠান্ডা জলে ভিজানো কাপড় পেটের তলায় জড়িয়ে দিতে হবে, মাথায় জড়িয়ে দিতে হবে, সবসময় ঠান্ডা জল দিয়ে সেই জায়গাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। তাতেও যদি না কমে, তাহলে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দেওয়া যেতে পারে। যদি এইভাবে ঠান্ডা জল দিয়ে স্নান করাতে করাতে কুকুরের টেম্পারেচার 105 বা 106 যেটা উঠে গিয়েছিলো সেটা কমতে থাকে, তাহলে ঠিক আছে। এবং কমতে কমতে যখন এটা 103 বা তার নিচে চলে আসবে, তখন এই ঠান্ডা জল ঢালাটা বন্ধ করতে হবে, গা শুকনো করে মুছে দিতে হবে, দিয়ে অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে। কারণ এবার দরকার ট্রিটমেন্ট, এবার দরকার মেডিসিন, যেটা দিলে টেম্পারেচার কেন এসেছিলো সেই অনুযায়ী তার প্রপার চিকিৎসাটা হবে। তার জন্য দরকার হতে পারে কিছু ইনভেস্টিগেশনস, ব্লাড টেস্ট করতে হতে পারে, আল্ট্রাসোনোগ্রাফি করতে হতে পারে। তো এখন দেখা দরকার যে জ্বর যদি এরকম বেশি হয়ে যায়, তাহলে নার্ভাস না হয়ে গিয়ে প্রথমত তো বলা হলো ঠান্ডা জল দিতে, কিন্তু যদি ঠান্ডা জল দেওয়ার পরও যদি না কমে তখন কী হবে? তখন অবশ্যই ভেটেরিনারি মেডিকেল অ্যাসিস্ট্যান্স এমার্জেন্সি হিসাবে নিতে হবে, কারণ তখন জ্বরটাকে কমানো দরকার, অ্যানিমালটার লাইফ সেভ করা দরকার। তখন বিভিন্ন রকমভাবে আমরা বিভিন্ন মেডিসিন দিয়ে বা কখনো আরও ফিজিক্যাল মেথডে জ্বর কমানোর চেষ্টা করি। তার মধ্যে একটা হচ্ছে কুল ওয়াটার এনিমা, আন্ডার ভেটেরিনারি সুপারভিশন কুল ওয়াটার এনিমা দিলে অনেক সময় টেম্পারেচার কমে যায়, কিন্তু সেটা কতটা দিতে হবে, কীভাবে দিতে হবে বা কখন দিতে হবে সেটা নির্ধারণ করার জন্য ডাক্তারের সাজেশন নেওয়া দরকার। মেডিকেশনস অবশ্যই সেটা ডাক্তারবাবুর নির্দেশে করা দরকার, কারণ মেডিসিনের এফেক্টের পাশাপাশি সাইড এফেক্টও আছে। আর যখন 105, 106 টেম্পারেচার, তখন শরীরে ভাইটাল অর্গানগুলো ঠিকমতো কাজ করছে না, ধরে নেওয়াই যেতে পারে। তখন যদি হঠাৎ করে নিজে থেকে কোনো ওষুধ খাইয়ে দেওয়া হয়, তখন তার সাইড এফেক্ট তো হতেই পারে। যেমন জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই, প্যারাসিটামল কুকুরকে দেওয়া যায়, কিন্তু তার রেস্ট্রিকশন রয়েছে, কারণ এটা অনেক সময় অনেক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে এবং অনেক কুকুরই অনেক সময় সেটা সহজে সহ্য করতে পারে না, তখন কিন্তু আরও অন্যান্য সমস্যা এসে উপস্থিত হয়। আমরা জানি অনেকেই আমাদের বলেন যে বিভিন্ন অ্যানালজেসিক ড্রাগ যেগুলো ভেটেরিনারিতে ইউজ হয়, যেমন কার্প্রোফেন, যেমন মেলক্সিকাম, এগুলোর অ্যান্টিপাইরেটিক এফেক্ট আছে, মানে জ্বর কমে, অবশ্যই জ্বর কমে, কিন্তু এগুলো দেওয়ার সময় অনেক কিছু আমাদের দেখতে হয়। তার শরীরে ভাইটাল অর্গানগুলো কীরকম আছে, তার ফাংশন কীরকম আছে সেটা দেখতে হয়,
তা লিভার এবং কিডনি কিরকম কাজ করছে সেটা দেখা যায়, দেখা দরকার হয়। প্যারাসিটামলের ক্ষেত্রে লিভার খুব ইম্পর্টেন্ট জায়গা, সেরকম মেলক্সিকাম বা কার্পোফেনের জন্যও কিন্তু কিডনি ফাংশান কীরকম আছে সেটা দেখা দরকার, কারণ এগুলোর এলিমিনেশন, শরীর থেকে নিষ্ক্রমণ ঘটে কিডনির মাধ্যমে, ইউরিনের মাধ্যমে। ওদের শরীরে ইন্টারনাল ফাংশান যদি ঠিকঠাক না থাকে তাহলে এই ওষুধগুলো কিন্তু নানা রকম সাইড এফেক্ট বা কোনো অর্গান ড্যামেজ করলেও করতে পারে। সুতরাং হুটহাট করে দেওয়াটা ঠিক হবে না, ডাক্তারের পরামর্শ নিয়ে দিতে হবে, কিন্তু তার আগে চেষ্টা করতে হবে মাথায় জল ঢেলে, পেটের তলায় জল দিয়ে, চারটে পায়ের থাবা জলে ভিজিয়ে দিয়ে জ্বর কমানো যাচ্ছে কিনা দেখা। অনেক সময় আমরা বলি সার্জিক্যাল স্পিরিট পুকুরের পায়ের থাবায় ভালো করে লাগিয়ে দিতে, কাপড়ে সার্জিক্যাল স্পিরিট নিয়ে পাগুলো যদি স্পঞ্জ করে দেওয়া হয় অনেক সময়, কিন্তু কানের ভেতর দিকে স্পঞ্জ করে দিলে সেগুলো লিন তাপ নিয়ে শরীর থেকে বেরিয়ে যায় এবং শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। তো এটা একটা পদ্ধতি, ঠান্ডা জল দেওয়াটা একটা পদ্ধতি। তারপর দরকার হলে কুল ওয়াটার এনিমা নিতে হবে, তারপরও না কমলে তখন ভাবতে হবে মেডিকেশনের মাধ্যমে কী করে টেম্পারেচার কমানো যায়। সুতরাং তাড়াহুড়ো করার দরকার নেই, কিন্তু সচেতন হতে হবে এবং অবশ্যই সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে থেকে যা যা করা দরকার সেই সেই ব্যবস্থাগুলো নিলে করে জ্বর কমানো যায়। কেন জ্বর হয়? অনেক সময় প্রচণ্ড গরমে হিট স্ট্রোক হতে পারে, তখন কিন্তু টেম্পারেচার হঠাৎ করে 102.5 থেকে বেড়ে 106 হয়ে গেল। সেটা যেন না হয় তার জন্য কুকুরকে বন্ধ গাড়ির মধ্যে রাখা যাবে না আউটডোরে। যখন বাইরে টেম্পারেচার 40°, 42°, তখন তাকে গাড়ির মধ্যে এসি না চালিয়ে সব জানলা বন্ধ করে, দরজা বন্ধ করে রাখা যাবে না, কারণ হিট সে অ্যাবজর্ব করে শরীরের মধ্যে টেম্পারেচার বাড়িয়ে দিতে পারে। বিকেলবেলা প্রচণ্ড গরমের সময় রাস্তায় বার করা উচিত নয়, কারণ ওই সময় রাস্তা থেকে হিট ওয়েভগুলো বেরোতে থাকে, সেটা শরীরের মধ্যে ঢুকে তার টেম্পারেচার বাড়িয়ে দিতে পারে। সুতরাং এগুলো জানা দরকার কী কী কারণে কুকুরের শরীর হঠাৎ করে উত্তপ্ত হতে পারে এবং সেইগুলো থেকে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে। অর্থাৎ টেম্পারেচার বেড়ে যাওয়াটা একটা এমার্জেন্সি, 102.5 থেকে 106 হতে বেশি সময় লাগে না, সেটা কিন্তু একটা এমার্জেন্সি হয়ে যাবে, লাইফ থ্রেটেনিং সিচুয়েশন তৈরি করতে পারে। সুতরাং যাদের কুকুর আছে তাদের সতর্ক থাকতে হবে, অর্থাৎ জ্বর কোথাও দিলে চলবে না। আগে কুকুরের এত জ্বর হতো না, কিন্তু ইদানিং নানা রকম ইনফ্ল্যামেটরি ডিজিজের জন্য, যেমন টিক ফিভার, কুকুরের গায়ে পোকা থেকে হয়, এই সমস্ত নানা রকম ম্যালাইস, বডি এক, ফিভার, নানা রকম লক্ষণ সব নিয়ে এই রোগগুলো হচ্ছে। সুতরাং সতর্ক হতে হবে, গায়ে পোকা থাকলে হবে না, এগুলো দেখা দরকার। মানে জ্বর কেন হচ্ছে সেই কারণগুলো জেনে, সেই কারণগুলো যেন না আসে সেই ব্যবস্থা নিলে কুকুর ভালো থাকবে, তার জ্বরও আসবে না, এইগুলো জানা দরকার। হুটহাট করে মেডিসিন না দিয়ে সতর্ক থাকা দরকার, কারণ আজকের দিনে কুকুরের জ্বর হওয়াটা কিন্তু বিরল নয়। আমরা ওই জন্যে প্রত্যেককে বলি বাড়িতে থার্মোমিটার রাখুন, টেম্পারেচার কীভাবে দেখতে হয় সেটা দেখুন, রেকটাল টেম্পারেচার দেখতে হবে, ওরাল টেম্পারেচার দেখা যায় ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করে, কিন্তু ওরাল টেম্পারেচারের সাথে রেকটাল টেম্পারেচার একটা ডিফারেন্স থাকে সেটা জানতে হবে। সুতরাং রেকটাল টেম্পারেচার মেজারমেন্ট করাটা যাদের বাড়িতে কুকুর আছে তাদের জানা দরকার, এবং তার জন্য কী ধরনের থার্মোমিটার, গ্লাস থার্মোমিটার হলে কীভাবে সাবধানে ব্যবহার করতে হবে, ডিজিটাল থার্মোমিটার হলে কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো তাদের জানতে হবে। এ বিষয়ে নানা রকম তথ্য তো ইন্টারনেট সার্চ করলে পাওয়া যায়, ডাক্তারবাবুরা রয়েছেন তাদের সাথে কথা বলুন। আর যখন জ্বর আসবে তখন কুকুরকে চেষ্টা করতে হবে অল্প অল্প করে জল খাওয়াতে, কারণ জ্বর এলে কুকুর ঝিমিয়ে থাকতে পারে, তার মধ্যে বমি, তার লেথার্জি আসতে পারে, বমি করতে পারে, উইক হয়ে যেতে পারে, সুতরাং তার মধ্যে ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে, তাই চেষ্টা করতে হবে জল খাওয়ানোর অল্প অল্প করে, না হলে তো তাকে আবার পরবর্তীকালে ফ্লুইড দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে তার শরীরে ডিহাইড্রেশনের ধাক্কাটাকে সামলানো যায়। মেডিকেল অ্যাসিস্ট্যান্স জরুরি, কিন্তু যাতে জ্বর না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, আর জ্বর এসে গেলে সেটা যেন বেড়ে গিয়ে হঠাৎ করে 105, 105, 106 না হয়ে যায়, যাতে তার প্রাণহানির সম্ভাবনা আছে সেরকম জায়গায় চলে না যায় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে, তাহলে কুকুরটা ভালো থাকবে। আশা করি আপনারা এটা বুঝতে পারবেন যে এখন বাড়িতে কুকুর থাকলে তার জ্বর হওয়াটা খুব আনকমন নয়। সুতরাং কুকুরকে যত্নে রাখুন, নজরে রাখুন, খেয়াল রাখুন, মাঝে মাঝে তার তাপমাত্রা মাপুন, কারণ গায়ে হাত দিয়ে 102.5-এর বেশি হলেও সেটা সবসময় বুঝতে পারা নাও যেতে পারে কখন জ্বর হচ্ছে, কারণ 102.5টা তো অনেকটাই বেশি টেম্পারেচার, কিন্তু ওটা নর্মাল ওদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে 98.6 নর্মাল, কুকুরের ক্ষেত্রে 99.5 থেকে 102.5 অবধি নর্মাল। সুতরাং গায়ে হাত দিয়ে সবসময় বোঝা যায় না, নাকটা শুকিয়ে গেছে অতএব জ্বর হয়েছে এটাও আর সেভাবে প্রযোজ্য নয়, কারণ অনেক সময় কুকুরের নাক ভিজে থাকতে পারে কিন্তু শরীরে জ্বর থাকতে পারে, আবার কুকুর ঘুমোলে নাক শুকিয়ে যায়। সুতরাং এগুলো থেকে প্রিলিমিনারি ডায়াগনোসিস একটা সন্দেহ করা যেতে পারে, কিন্তু কনফার্ম হতে গেলে আমাদের শরীরের তাপমাত্রা মাপতে হবে, অর্থাৎ যখনই কোনো লেথার্জি, ইনঅ্যাপিটেন্স এই সমস্ত বা কুকুরের কোনো শারীরিক অসুস্থতা হচ্ছে বলে মনে হবে তখনই উচিত সঙ্গে সঙ্গে থার্মোমিটার ব্যবহার করে রেকটাল টেম্পারেচার মেপে নেওয়া, যদি সেটা 102.5-এর ওপরে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের ব্যবস্থা করা,
ডাক্তারের সাথে যোগাযোগ করা, এগুলো করতে হবে। আর খুব বেশি হয়ে গেলে 105, 105, 106 বা 106-এরও বেশি যদি হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে টেম্পারেচার যাতে কমানো যায় সেই ব্যবস্থা করতে হবে, এবং সেটা বাড়িতে, কারণ সেই মুহূর্তে হয়তো ক্লিনিকে বা হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, হয়ে ওঠে না অনেক সময়, তখন বাড়িতে কীভাবে টেম্পারেচার কমানো যায় সেটা জানতে হবে। এই আজকের আলোচনা থেকে কিছুটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম, আশা করি এতে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কতটা সিরিয়াস। অবশ্যই আমরা পেশেন্ট হিসাবে এখন কুকুরকে অনেক বেশি জ্বরের পেশেন্ট দেখতে পাচ্ছি, এবং সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হচ্ছে, বোঝাতে হচ্ছে, বলতে হচ্ছে কী কী কারণে জ্বর হয়, কী করলে জ্বর হবে না, আর জ্বর হলে কী কী করবেন, এগুলো জানা দরকার। কুকুর রাখতে গেলে সতর্ক থাকতে হবে, তবে আপনার কুকুর ভালো থাকবে, অবশ্যই ভালো রাখা সম্ভব। কিছু জিনিস জানলে, সচেতনতা বাড়ালে অবশ্যই বাড়িতে পোষ্যটিকে খুব ভালোভাবে রাখা যাবে। তার শরীরে অন্য অন্য রোগ আসলেও সেটাকে আমরা সহজে চিকিৎসা দিয়ে ঠিক করতে পারব। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।